ডায়াবেটিস, এই রোগটার সম্পর্কে আপনারা সবাই পরিচিত। ডায়াবেটিস রোগ একটি নন কমিউনিকেবল ডিজিজ, মানে এটা কোনো ছোঁয়াচে রোগ না। ডায়াবেটিস শরীরে যদি ইনসুলিন নামক হরমোনের অভাব হয় তখনই আপনার ডায়াবেটিস হতে পারে, এর অনেক কারণ আছে। যাই হোক না কেন, যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয় তাহলে যে শারীরিক অক্ষমতা হতে পারে সেটাই হচ্ছে ডায়াবেটিস রোগের মূল চিকিৎসা। ডায়াবেটিস হলে ভয়ের কিছু নেই, কিন্তু ডায়াবেটিস হলে যে প্রবলেমটা হতে পারে, আপনার মাংসপেশিতে ব্যথা হতে পারে, আপনার জোড়া ব্যথা হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার স্নায়বিক সমস্যা হতে পারে, আপনি অবসাদগ্রস্ত হতে পারেন, আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন, আপনার চলাফেরার সমস্যা হতে পারে। এই যে ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতাটাই সবচেয়ে বেশি, এবং এই রুগী ডায়াবেটিস জনিত রুগীরা কিন্তু ডে বাই ডে বিভিন্ন ব্যথা বেদনায় ভুগে থাকেন। এই সকল রুগীর ক্ষেত্রে যেটা পরামর্শ আমার, প্রথমত যেটা করতে হবে, আপনাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস চিরতরে চলে যাবে আশা করাটা ঠিক না। আপনি শুধু আপনার জীবন দশায় বা আপনার লাইফস্টাইলে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন, তাহলে অনেকাংশে শারীরিক যে অক্ষমতাগুলো হয়ে থাকে বা পঙ্গুত্ব বরণ করেন বা ডায়াবেটিস জনিত নিউরোপ্যাথি কোনোভাবে আপনাকে কাবু বা আপনাকে অক্ষম করতে পারবে না। ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। আর যদি কেউ অক্ষমতা আক্রান্ত হয়, ব্যথা বেদনা হয়, তাহলে এক্ষেত্রে থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। আপনাকে সেই ক্ষেত্রে সঠিক জায়গায় নিয়মিত থেরাপি চিকিৎসা নিলে আপনি সক্ষম থাকবেন। নিয়মিত আপনাকে হাঁটতে হবে, আপনি যদি সাঁতার কাটতে পারেন, আপনি যদি সাইক্লিং করতে পারেন, হালকা জগিং করতে পারেন, তাহলে ডায়াবেটিসও যেমন নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস জনিত শারীরিক যে অক্ষমতা হয় বা পঙ্গুত্ব বরণ হয় সেই জাতীয় সমস্যা আপনার হবে না। এবং এই সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকে, সেটাও কিন্তু আপনাকে ওইভাবে আক্রান্ত করতে পারবে না। ডায়াবেটিস জনিত যে কোনো সমস্যায় আপনাকে নিয়মিত এক্সারসাইজ, চলাফেরা এবং ডায়েট কন্ট্রোল এবং পরিমিত আহার এগুলা মেনে চলতে হবে। এতেই আপনারা সবাই ডায়াবেটিস জনিত শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।